আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি ইমাবি চ্যানেল থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সবাই দেখতে থাকুন আর শুনতে থাকুন আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো সিদ্ধকুলি সিদ্ধকুলি কীভাবে তৈরি করে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু শীত চলে এসেছে শীতের মৌসুম সেহেতু তো কয়েকবার পিঠা হবেই এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে সিদ্ধকুলি তৈরি করতে হয় তো এই যে দেখেন আমি চালের গুঁড়া দিয়ে ভালো একটা ডোর মতো তৈরি করে নিয়েছি সেটা তৈরি করার পরে এই যে রুটি বেলে নিচ্ছি যেভাবেই হোক রুটি বেললেই হবে মানে তেরাব্যাকা হোক সমস্যা নেই তাতে এই যে রুটিগুলো সব বেলে নিচ্ছি এরপর দেখতেই পারছেন আমি এই যে মানে নারকেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেটাই ওইটার ভেতরে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এই যে দেখেন আমি এই যে একটা ডিজাইন করে নিচ্ছি তো এর মধ্যে আমার মনে হলো যে এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে মানে দেখতে ওইভাবে ভালো লাগছে না তো আমি যেইভাবে আর কি মোমো বানাই সেরকম করে তৈরি করব। এর জন্য আমার মনে হচ্ছিল যে ওইটা একটু বড় হয়ে গেছে এর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেইটার সাহায্যে আমি তৈরি করে নিচ্ছি তো এখন আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট ওয়েতে আমি তৈরি করছি এরপর আমি রুটিগুলা সব রুটির মতো করে সব কিছু বানিয়ে নিয়েছি এরপর ওই আটিটা দিয়ে আমি গোল গোল করে কেটে এরপর আমি তৈরি করছি তো দেখেন এখানে বলার কিছুই নাই আমি কিভাবে তৈরি করছি দেখেন বড় বড় করে রুটি বেলে তারপর একটা ছোট বাটির আপনারা যেরকম শেপ চান যেরকম আকৃতি চান সেইভাবে করে নেবেন আমি একটু ছোট আকৃতি চাচ্ছিলাম যার কারণে আমি ছোট করে এক একটা রুটির মতো করে কেটে নিচ্ছিলাম দেখেন আমি সাত আটটা করে কেটে নিচ্ছি তাহলে বুঝতেই হবে যে অনেক বড়ো রুটি তৈরি করছি এরপর এই যে সবগুলো একসাথে রেখে আমি এই যে বানিয়ে নিচ্ছি দেখেন ইজি ওয়েতে সবগুলো আমি একইভাবে একই রকমভাবে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আমার এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন একেবারে ইজি ওয়েতে আপনারা তৈরি করতে পারবেন দশ মিনিটের ভেতরেই এই প্রসেসটা করা হয়ে যায় আপনি চালের গুঁড়িটা সিদ্ধ করতে দিয়েই আপনি এখানে পানি বসিয়ে দেবেন আর আমাদের সবার বাসায় তো রাইস কুকার আসেই আমরা রাইস কুকারে এই যে পানি গরম করে নিয়েছিলাম সেইটার উপরেই দিয়ে দিলাম যে সিদ্ধ করতে রেখে দিয়েছি এই পিঠাগুলো খেতে অনেক টেস্টি হয়েছিল অনেক মজা হয়েছিল আর কি বলবো একেবারে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার ছিল যেহেতু এটা চিনি অ্যাড করেছি চিনি দিয়েছি আর মোমো তো মানে ঝাল ঝাল লাগে যে সিম্পল ওয়েতে আমি তৈরি করে নিয়েছি মোমো টাইপের সিদ্ধকুলি বলে এটাকে তো আপনাদের আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এই যে দেখেন একেবারে ফাইনাল লুক আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে আমি তৈরি করেছি এরপর আমি ভিডিও করার জন্য সুন্দর করে একটা প্লেটে উঠিয়ে নিয়ে সুন্দর করে এই যে সাজিয়ে নিয়েছি ভিডিও করার জন্য তো এই যে দেখতেই পারছেন কিভাবে আমি তৈরি করলাম আর আমার ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদের সঙ্গেই থাকবেন আমি যেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো আলাইকুম। আল্লাহ হাফেজ